এটা সালমন ফিশ, আমি এর গাটা সুন্দর করে কেচিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ওভেনের মধ্যে দিয়ে কুক করব। আর এর জন্য আমি নিজে একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে, আর কিছু ভেজিটেবল দিব এখানে, টমেটো, কাঁচামরিচ। এখানে আমি একটু বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে ক্যারোট এবং ব্রোকলি এবং কিছু আলু, এগুলো দিয়েছি। তো প্রথমে আমি এটা ম্যারিনেট করে তারপরে হচ্ছে ওভেনের মধ্যে দিব। আমি এভাবে এর গায়ে সুন্দর করে মশলা মাখিয়ে নিব, এবং সমস্ত মশলা মাখানো হয়ে গেলে এটা আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। এরপরে আমি ওভেনের মধ্যে দিয়ে দিব। তো এটা সুন্দর করে মাখাতে হবে এবং ভিতরে মশলা দিয়ে দিতে হবে। তো আপনারা যদি আমার এই রেসিপিটা পছন্দ করে থাকেন তাহলে আমি আপনাদের রিকোয়েস্টে ফুল রেসিপি দেখাবো। ভিতরেও খুব সুন্দর করে মশলা মাখিয়ে দিতে হবে। এখন এই যে এক্সট্রা মশলাগুলো ছিল এগুলো আমি ভেজিটেবলের মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে মাছের চারিদিকে সাজিয়ে দিব। আমার ডেকোরেশন করা শেষ হয়ে গেছে। এখন আপনারা যদি আপনাদের ওভেনের মধ্যে কেমন সিস্টেম আছে আমার জানা নাই, তবে আমার ওভেনের মধ্যে উপর নিচে দুই দিকেই সমানতালে হিট হবে, আমি সেই সিস্টেমে দিয়ে রাখব। এর জন্য মাছ উল্টিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আপনারা যদি চান তাহলে এই যে ফয়েল পেপারটা দিয়েছি এটা দিয়ে মাছটা ঢেকে দিতে পারেন। হ্যাঁ, তুমি বলো।